वेलकम बैक टू माय चैनल। आशा करी भालो आछेन सबाई। आज आमी आपनादेर बानिये देखाबो घरे तैरी चिकेन सिजलिं। खूब सहजे किभाबे चिकेन सिजलिं करा जाए आमी एटा बानिये देखाबो। आशा करी सबार भालो लागबे। चलुन ताहले देखिये दिई किभाबे चिकेन सिजलिं बानाबो। सिजलिं एर जन्य प्रथमे आमादेर जेटा लागछे, हाफ कप মাংস নিয়ে নিয়েছি, মুরগির মাংস। মুরগির বুকের যে অংশটা ওই অংশটা আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে, চিকন করে এইভাবে। এখন এখানে আমি দিয়ে দিব এক চামচ এক টিস্পুন আদা রসুন, সয়া সস দিয়ে দিব এক টেবিল স্পুন, কর্নফ্লাওয়ার দিব 3 টেবিল স্পুন, এক টেবিল স্পুন ময়দা আমি মেপে রেখেছিলাম, এক টেবিল স্পুন। আর ডিম দিয়ে দিব আমি, আমার ডিমটা অনেক বড় ছিল এটা, এই জন্য আমি অর্ধেকটা দিয়ে দিব, পুরাটা না। এখন এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেরিনেট করা হয়ে গিয়েছে, এটা এখন 10 মিনিটের জন্য আমি রেখে দিব। আমি যে চিকেনটা মেরিনেট করে রেখেছিলাম সেটা একটা একটা করে ঠিক এইভাবে করে এটা যেন একটা আরেকটার সাথে জয়েন্ট না লেগে যায়, এর জন্য একটা একটা করে দিতে হবে। একবারে সব দেওয়া যাবে না, দিলে সবগুলো একবারে জমা বেঁধে যাবে। এইটা একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, একদম ভালোভাবে ভেজে নিতে হবে যেন মাংসটা ভাজা হয়ে যায় ভালোভাবে। দেখুন সবগুলো কি সুন্দর খোলা খোলা ভাবে হয়েছে, এইভাবেই হবে। আর ভাজাটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে, দেখুন একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে। এটা এখন নামিয়ে নিব। চিকেন সিজলিং এর জন্য প্রথমে যেটা লাগছে, আদা কুচিয়ে নিচ্ছি, রসুন কুচি, টমেটো কুচি, আপনারা ক্যাপসিকাম দিতে পারেন, আমি ক্যাপসিকাম দিই নাই, গাজর কুচি করে নিয়েছি। এইটা সিজলিং এর পরে দেওয়ার জন্য রিং করে নিয়েছি পেঁয়াজের, এটা সিজলিং এর পেঁয়াজ এভাবে আমি চার খণ্ড করে পার্ট বাই পার্ট খুলে নিয়েছি, মরিচ এভাবে কেটে নিয়েছি তিনটা। চলুন তাহলে দেখিয়ে দিই, প্রথমে আদা কুচি দিয়ে দিব, রসুন কুচি, এটা একটু ভাজা হয়ে গেলে তারপর এক এক করে সব দিয়ে দিব। পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। সিজলিংয়ে আসলে পেঁয়াজটা বেশি থাকে, তাই আমি একটু পেঁয়াজটা বেশি করে দিলাম। আর পেঁয়াজটা দিলে আর কি স্বাদ একটু ভালো আসবে, এই জন্যই আর কি। এটা এখন দিয়ে দিব ওই যে পেঁয়াজ যেটা ভাগ করে নিয়েছিলাম, এটা মরিচ, এই
একটু আধা সিদ্ধর মতো হয়ে আসছে টমেটো দিয়ে দিব মানে টমেটো গলে যাবে না হয়তো এখন দিয়ে দিব গাজর টমেটো দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে সস গুলো দিয়ে দিব এটাতে লবণ দিয়ে দিব এই পর্যায়ে পরিমাণ মতো স্বাদ মতো যতটুকু স্বাদ মতো যতটুকু লবণ লাগবে লবণ দিয়ে দিলাম এক টেবিল স্পুন সয়া সস দুই টেবিল স্পুন সয়া সস দিয়ে দিলাম সস দিয়ে দিব তিন টেবিল স্পুন টমেটো সস চার টেবিল স্পুন টমেটো সস দিয়ে দিলাম চিলি সস দিয়ে দেবো এক টেবিল স্পুন এখনগুলো এটা একটু নেড়ে ফেলে যে মাংসগুলো আমি ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো দেখতেই পাচ্ছি সিজনিংয়ের যে ভাজারও জিনিসটা ওটা এখন থেকে শুরু হয়ে গিয়েছে একদমই অল্প আমি চিনি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে খেতে দারুণ একটা স্বাদ আসবে চিনি দিয়ে দিলে দেখুন আমার এটা হয়ে গিয়েছে এখন সিজনিংয়ের জন্য আমি যেটা করবো যেহেতু বাড়িতে সবার ওই ট্রেটা থাকে না লোহার যে ট্রেটা থাকে রেস্টুরেন্টে আমরা যেটা দেখতে পাই সেজন্য আমি তাওয়াতে দেখিয়ে দিব যেন সবাই খুব সহজেই করতে পারে বাসায় ট্রের জন্য কেউ বলবে যে ট্রে নেই করবো কীভাবে এই জিনিসটা যেন কারণ না আমি সবসময় চেষ্টা করি আপনাদের একদম সহজে বাড়িতে আছে এমন কিছু দিয়ে রান্না করে দেখানো যেন আপনারা সবাই রান্না করতে পারেন সিজনিংয়ের জন্য যেটা করছি একটা তাওয়া আমি প্রথম থেকে হিটে দিয়ে রেখেছিলাম এটা যখন থেকে আমি সিজলিং করি তখন থেকে হিটে দিয়ে রেখেছিলাম এখন এটাতে আমি ঘি দিয়ে নিব দেখুন কেমনভাবে পুড়ে উঠছে ঘিটা এখন সেই অনিয়ন রিং করে রেখেছিলাম রিংটা সরিয়ে দিব অনেকটা এইভাবে ছড়িয়ে নিয়েছি এখন এটা দিয়ে দিব যে দেখুন সিজনিংয়ের যেই ঝাঁজটা সেটা চলে আসছে আমার কিন্তু চুলা বন্ধ আমার প্রথম থেকে যেটা ছিল এটা তাপে থাকার কারণে এরকম ঝাঁজ উঠে গিয়েছে এই যে আমার চিকেন সিজনিংটা হয়ে গিয়েছে দেখুন আমি নামিয়ে নিয়েছি এটা হিটে দিয়ে দিয়েছি আশা করি সবার ভালো লাগবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন সবাই আমি খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি যেন সবাই বাসায় খুব সহজেই করতে পারেন ধন্যবাদ সবাইকে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন